বন্ধুরা আসসালামু আলাইকুম। মাত্র 7 দিনে আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি কিভাবে গ্রো করিয়ে নেবেন, ফ্রিতে বুস্ট করিয়ে নেবেন, আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনি লাখ লাখ ভিউজ আনতে পারবেন, হাজার হাজার ভিউজ আনতে পারবেন। বন্ধুরা দেখুন, আপনার চ্যানেলটা যদি ছোট হয় সেক্ষেত্রে আপনার কাছে কিন্তু 1000টা ভিউজ যদি আপনার কোনো একটা ভিডিওর মধ্যে আসে সেটা হচ্ছে আপনার জন্য ভাইরাল। আবার কারো চ্যানেলের মধ্যে একদম ভিউজ আসে না, তার জন্য 100 ভিউজ যদি তার কোনো ভিডিওতে আসে সে 100 ভিউজ হচ্ছে তার জন্য ভাইরাল। সুতরাং ভাইরাল 1 মিলিয়ন ভিউজ হলে যে ভাইরাল সেটা না, 1 লক্ষ ভিউজ হলে যে ভাইরাল সেটা না, 50,000 ভিউজ হলে যে ভাইরাল সেটা না। অর্থাৎ যার কাছে যে ভিউজটা বেশি মনে হয় সেটাই হচ্ছে তার জন্য ভাইরাল। যেমন ধরুন, আমি যদি একটা নতুন চ্যানেল খুলি, সেই চ্যানেলটা যদি 1 সপ্তাহের মধ্যে দেখি, যদি আমি দেখি যে কোনো একটা ভিডিওর মধ্যে 100 ভিউজ ক্রস করেছে, তখন আমার কাছে কিন্তু সেই ভিউজটা কিন্তু অনেক কিছু। তখন আমার কাছে মনে হয় যে আমার ভিডিওটা কিন্তু র্যাঙ্কে যাচ্ছে, ভাইরাল হচ্ছে। সুতরাং 7 দিনের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি কীভাবে গ্রো করিয়ে ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করবেন, চ্যানেলটাকে মনিটাইজ করে, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মাত্র 5টা টিপস দিব, প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। আশা করছি প্রত্যেকটা পয়েন্ট যদি আপনার চ্যানেলের সাথে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন সঠিকভাবে, 100% আপনার চ্যানেলটা ফ্রিতে বুস্ট হবে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি নাটকে কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, আপনাদেরকে আমি একটু প্রমাণ দেখাই, তাহলে আপনারা একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেখুন, রিসেন্টলি আপলোড করা আমার ভিডিওগুলো, এই যে দেখুন, 1300 ভিউজ, 8300 ভিউজ, আমি কিন্তু ভালো পরিমাণ একটা ইনকাম করছি এই ভিডিওগুলো থেকে। দেখুন, বেশি দিন হয় না, 8300 ভিউজ, 2500 ভিউজ, 2400, তারপর আরও আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, 1600, 2924, 1000, 2600, তারপর দেখুন 3800, যেগুলো র্যাঙ্ক করছে দেখাচ্ছি 3200, 1300, তারপর দেখুন 1317,851টা লাইক। বন্ধুরা, আপনার চ্যানেলটাকে ভাইরাল করার জন্য শুধুমাত্র একটা ভিডিও যথেষ্ট, একটা ভিডিও আপনার চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারে। আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার, ভিউজ, ওয়াচ টাইম সব কিছু কমপ্লিট করে দিতে পারে জাস্ট একটা ভিডিও যদি আপনি সঠিকভাবে র্যাঙ্ক করাতে পারেন। দেখুন, আমার এই ভিডিওটাকে আমি কিন্তু র্যাঙ্ক করিয়েছি, এখনও ভিউজ পাচ্ছি, 48 আওয়ার্সে 1200, 1400, 1000 এরকম অ্যাভারেজ একটা ভিউজ পাচ্ছি এই ভিডিওটা থেকে। শুধু এই ভিডিওটা না, আরেকটা ভিডিওকে আমি র্যাঙ্ক করিয়েছি রিসেন্টলি, আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে আপনারা খুব সহজে এটা বুঝতে পারবেন। একটু ওয়েট করুন, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন, 20,000 ভিউজ কিন্তু এই ভিডিওটার মধ্যে আমি কিন্তু নিয়েছি। দেখুন, 20,000 ভিউজ, 667টা লাইক এসেছে। এখন আপনাদেরকে আমি মূল পয়েন্টে আসি, এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার কারণ কি? অন্য ভিডিওগুলোর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে 2000, 3000, 1300, 1000 এরকম ভিউজ, এই ভিডিওটার মধ্যে 20,000, তারপর আরেকটা ভিডিও দেখিয়েছি সেটার মধ্যে হচ্ছে 17,000 ভিউজ। এটার একটা মাত্র কারণ হচ্ছে যে টপিক সিলেকশন। আমি অনেক রিসার্চ ওয়ার্ক করে দেখেছি যে আসলে কোন টপিক্সে এখন বেশি ভিউজ পাচ্ছে ছোটো ছোটো চ্যানেলগুলো আমার ক্যাটাগরিতে। আমি অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে যাদের সাবস্ক্রাইবার কম বা সাবস্ক্রাইবার 20-30,000, 10,000 এরকম, এই চ্যানেলগুলো দেখতে পাচ্ছি যে এইসব টপিক্সে ভিডিও বানিয়ে ভালো একটা ভিউজ কিন্তু তারা কিন্তু নিয়েছে। তারপর আমি চিন্তা করলাম যে এই টপিক্সটাতে তো আমাকেও ভিডিও বানানো দরকার, তাহলে আমার চ্যানেলটা আরও বেশি ফ্রিতে বুস্ট হবে, বেশি ইমপ্রেশন পাবো আমি। সেজন্য আপনার যে ক্যাটাগরি, আপনার ক্যাটাগরিতে যেসব ইউটিউবার রয়েছে বা যেসব ইউটিউব চ্যানেল রয়েছে, তাদের চ্যানেলগুলোকে সবসময় নজরে রাখবেন, তারা কোন ভিডিওগুলো আপলোড করছে। তাদের রিসেন্টলি আপলোড করা সব ভিডিওর মধ্যে কিন্তু তারা একই রকম ভিউজ পাবে না। দেখবেন কোনো একটা ভিডিওর মধ্যে সে 5,000 ভিউজ পেয়েছে, আর একটা ভিডিওর মধ্যে সে 48,000 বা 70,000 ভিউজ পেয়েছে। এখন যে ভিডিওটার মধ্যে 70,000 ভিউজ পেয়েছে, সেই টপিক্সে আপনি ভিডিও বানানোর ট্রাই করবেন, দেখবেন যে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনি ওভারনাইট ভিউজ পাবেন। তারপর আরেকটা ট্রিক্স হচ্ছে, আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই বন্ধুরা, নাম্বার 2 যে ট্রিক্সটা, এই ভিডিওটার মধ্যে আমি একটু ক্লিক করলাম, এই ভিডিওটার মধ্যে ক্লিক করার পর এখানে পেন্সিল আইকনের মধ্যে আমি ক্লিক করে দিলাম। পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি ডেসক্রিপশনে ক্লিক করব। আপনি দেখতে পাচ্ছেন এখানে ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি কিন্তু বেশ কিছু কিওয়ার্ড দিয়ে দিয়েছি, দেখুন অনেক কিওয়ার্ড, যদিও এটা কিওয়ার্ড স্টাপিং, কিন্তু একটা চ্যানেলের ইনিশিয়াল স্টেজে একটা চ্যানেল তেমন একটা বুস্ট হয় না, তেমন একটা ইমপ্রেশন আসে না, সেক্ষেত্রে আপনি যদি এভাবে কাজটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা ভিউজ পাবেন। অর্থাৎ ডেসক্রিপশন বক্সের মধ্যে ভিডিও রিলেটেড
কিওয়ার্ড দিয়ে ভরিয়ে দেয়া। এটা করে কিন্তু বর্তমানে অনেক ইউটিউব চ্যানেল সাফল্য পেয়েছে, তারা কিন্তু এখন 30-40,000 সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে জাস্ট এই ট্রিক্সটাকে অ্যাপ্লাই করে। যদিও ইউটিউব কিন্তু এটা পছন্দ করে না, কিন্তু আপনার চ্যানেলটাকে যদি আপনি গ্রো করাতে চান, দ্রুত ভাইরাল করতে চান, 7 দিনে বড় করতে চান, সেক্ষেত্রে আপনি মাস্ট বি ট্রাই করবেন আপনার ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনার চ্যানেল এর ভিডিও রিলেটেড কিওয়ার্ডগুলো আপনি একটার নিচে একটা বসিয়ে দেবেন, কিন্তু ভুলেও কোনো কমা ব্যবহার করবেন না। এখানে দেখুন, আপনি শুধু তাই না, এই সেম যে ক্যাটাগরিতে আপনি ভিডিওটি বানাচ্ছেন সেই ক্যাটাগরিতে ইউটিউবে আদার্স যে ভিডিওগুলো আছে তাদের ভিডিও টাইটেলগুলো আপনি ডেসক্রিপশন বক্সে বসিয়ে দেবেন। তাহলে কি হবে, তাদের ভিডিওর সাজেস্টে আপনার ভিডিওগুলোকে কিন্তু ইউটিউব শো করাবে। সুতরাং এখানে কিওয়ার্ডগুলো বসিয়ে দেওয়ার কারণে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু খুব দ্রুত ইউটিউব সার্চ থেকে ভালো একটা ভিউজ পেয়েছি, আমি খুব ভালো একটা ভিউজ পেয়েছি ইউটিউব সার্চ থেকে। ওকে, এখন 3 নম্বর যে পয়েন্টটা আলোচনা করবো সেটা হচ্ছে যে টাইটেল অ্যান্ড থাম্বনেল। টাইটেল এবং থাম্বনেল আপনার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল যদি আকর্ষণীয় না হয় সেক্ষেত্রে আপনি কখনো আপনার চ্যানেলটাকে গ্রো করাতে পারবেন। আপনারা দেখুন আমার এই ভিডিওটার থাম্বনেলটা দেখুন, কতটা আকর্ষণীয়ভাবে, কতটা প্রফেশনালভাবে আমি তৈরি করেছি, কতটা আকর্ষণীয়ভাবে তৈরি করেছে যাতে করে দর্শকদের আই ক্যাচ হয়, দর্শকরা যাতে দেখে ক্লিক করতে বাধ্য হয়। এরকম একটা পরিষ্কার ফন্ট ব্যবহার করবেন, পরিষ্কার থাম্বনেল ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে আপনার ভিডিওটার মধ্যে ইম্প্রেশন ক্লিক থ্রুরেট বাড়বে। শুধু তাই না, থাম্বনেলের পাশাপাশি যদি আপনি টাইটেলটাকে একটু আকর্ষণ করতে পারেন, টাইটেলটার মধ্যে আরও কিছু চমক নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার ভিডিওটা 100% ইউটিউবে র্যাঙ্ক করবে। আপনি ইউটিউবে ব্রাউজ ফিচারে যখন আপনি দেখবেন নতুন নতুন অনেক চ্যানেলের ভিডিও কিন্তু আপনার সামনে আসবে, এখন সব ভিডিওর মধ্যে কিন্তু আপনি ক্লিক করেন না, যে থাম্বনেলগুলো আপনার কাছে ভালো লাগে সেসব ভিডিওর মধ্যে কিন্তু আপনি ক্লিক করেন, যে থাম্বনেলগুলো আপনার কাছে ভালো লাগে। ওকে, এখন আমার প্রশ্ন হচ্ছে যে টাইটেল এবং থাম্বনেল এই জিনিসটা আপনি যতদিন পর্যন্ত বানাতে না শিখবেন, যতদিন পর্যন্ত আপনি আকর্ষণীয় করতে না পারবেন ততদিন পর্যন্ত আপনার চ্যানেলটা গ্রো হবে দেরিতে। সেজন্য ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, আমার চ্যানেলের মধ্যে তো 4-5টা টিউটোরিয়াল রয়েছে থাম্বনেল নিয়ে, আপনি জাস্ট একটু শিখে নেবেন। মানুষ হুট করে সব কিছু পারে না, আস্তে আস্তে শিখে, জাস্ট শিখে নেবেন। ওকে, এখন 4 নম্বর যে পয়েন্টে আসি সেটা হচ্ছে যে আপনার চ্যানেলের মধ্যে বেশ কিছু কিওয়ার্ড সেট করতে হবে। চ্যানেলটা খোলার পর যদি ফ্রিতে বুস্ট না হয়, ভিউজ আপনি আশানুরূপ না পান, সেক্ষেত্রে আপনাকে চ্যানেল কিওয়ার্ড সেট করতে হবে। চ্যানেল কিওয়ার্ড সেট করার জন্য আমরা সরাসরি studio.youtube.com চলে আসবো। আসার পর এরকম একটা পেজ চলে আসবে, এখানে আমরা বাম পাশে দেখতে পাচ্ছি চ্যানেলের সেটিংসের একটা আইকন রয়েছে, সেটিংসের আইকনটার মধ্যে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি চ্যানেলের মধ্যে ক্লিক করব, ওকে, চ্যানেলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে বেশ কিছু কিওয়ার্ড সংযুক্ত করেছি যেগুলো আমার চ্যানেলটাকে র্যাঙ্ক করতে সহায়তা করেছিল, এমনকি আমি মাত্র 1.5 মাসে আমার চ্যানেলটাকে আমি মনিটাইজ করে ইনকাম করছি। দেখুন এখানে আমি বেশ কিছু কিওয়ার্ড দিয়েছি, প্রথমে আমার চ্যানেলের নাম, তারপর হচ্ছে আমার ক্যাটাগরিতে যেই কিওয়ার্ডগুলো সবচেয়ে বেশি সার্চ করে দর্শকরা, সেই কিওয়ার্ডগুলো কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি, যার কারণে আমার কোনো চিন্তা নেই, ইউটিউব নিজেই আমার ভিডিওগুলোকে ভাইরাল করে দিচ্ছে, সুতরাং চ্যানেল কিওয়ার্ডের মধ্যে আপনার ক্যাটাগরিতে যেই কিওয়ার্ডগুলো সবচেয়ে বেশি ভাইরাল, সবচেয়ে বেশি সার্চ করা হয় সেগুলো আপনি চ্যানেল কিওয়ার্ডের মধ্যে যুক্ত করে দিন, তাহলে দেখবেন যে 100% আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসবে। এখন যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে অ্যানালিটিক্সের মধ্যে আপনি যাবেন। অ্যানালিটিক্সের মধ্যে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে টপ কন্টেন্ট, টপ কন্টেন্টের মধ্যে আপনার যেই ভিডিওগুলো ভালো পারফর্ম করেছে সেই টপিক্সে আপনাকে কন্টিনিউ 1-2 মাস ভিডিও বানাতে হবে যদি চ্যানেলটাকে আপনি দ্রুত গ্রো করাতে চান, 100% আপনার চ্যানেলটা আবার ঘুরে দাঁড়াবে। এবং 48 আওয়ার্সের মধ্যে, লাস্ট 60 মিনিটসের মধ্যে যেই ভিডিওগুলো ভালো পারফর্ম করবে সেই টপিক্সে আপনাকে কন্টিনিউ ভিডিও বানিয়ে যেতে হবে সেই টপিক্সে, কারণ দর্শকরা একবার যে টপিক্সে আপনাকে ভিউজ দিয়েছে সেই টপিক্সে তারা আরও ভিডিও দেখতে চায়, এটা হচ্ছে টপিক ইন্টারেস্ট। ইউটিউব কিন্তু সেটাই চায়, দর্শকরা যেটা পছন্দ করে সেই টপিক্সে একজন কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও নিয়ে আসুক, ইউটিউব কিন্তু এটাই চায়।
সুতরাং এই পয়েন্টগুলো যদি আপনি সঠিকভাবে মানতে পারেন, আমি আজকে যেই পয়েন্টগুলো আপনাদের সাথে অ্যানালাইসিস করেছি আশা করছি 100% আপনার চ্যানেলটা 7 দিনের মধ্যে বড় হবে। আসসালামু আলাইকুম।